প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নাহিদা শারমিনের পোশাক ও শিল্প কর্ম প্রদর্শনী। তুলিতে সূচিতে রং মাধুর্যে, নন্দিত পোশাকে মেতে উঠি উৎসবের আনন্দে। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 13 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময় সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে তুহিন হোসেনের পরিচালনায় ধারাবাহিক নাটক চিরকুমার। তুমি কি এমন হয়ে গেছো যে তোমার কথা শুনে আমার চিকিৎসা করে দেবে? আচ্ছা, ধরলাম যে তোমার কথা শুনে আমার চিকিৎসা করে দিল, তারপরে যে ফিটা চাবে সেটা যদি আমি না দিতে পারি, তাহলে একটা লজ্জা শরমের ব্যাপার না? সে একজন চিকু, আমাদের লাইনের লোক। ঠিক আছে, তুমি যখন বলতেছো তখন যাই দেখি। কোনো সমস্যা নাই, সমস্যা হলে ডাক্তার সাহেবকে বলবেন, আমাকে কল দিতে। এই ডাক্তার দেখানোর পরে যে ওষুধ কিনতে হবে সে টাকা কোন জায়গায় পাবো? ওই টাকা দাও। আপনার কিছুই দিতে হবে না, সঙ্গে চা, কফি, ঠান্ডা, যা কিছু চান সব পাবে। তুমি কি এমন ভিআইপি হয়েছো যে তোমার কথা মতো এই সব কিছু আমার দিয়ে দেবে? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে ইসলামী অনুষ্ঠান লাভেলো আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই ছিল এনটিভির রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নাহিদা শারমিন পোশাক ও শিল্পকর্ম প্রদর্শনী। তুলিতে সূচিতে রং মাধুর্যে, নন্দিত পোশাকে মেতে উঠি উৎসবের আনন্দে। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী নাহিদ শারমিন। শুভ দুপুর, কেমন আছেন? শুভ দুপুর, ভালো আছি। আচ্ছা, যে প্রদর্শনীর কথা বলছিলাম এক্ষুনি দর্শকদেরকে, কেমন চলছে আপনার সেই প্রদর্শনী? আমার গতকাল পর্যন্ত আমার সারা খুবই ভালো, আর এখন যেটা হয়েছে, যেহেতু ডিজিটালের যুগ, আমরা ফেসবুকে দিচ্ছি, ইনস্টাগ্রামে যাচ্ছে, তো ওটা বাইরে থেকেও খুব রেসপন্স পাচ্ছি। আচ্ছা, তো আজকেও মানে সকালবেলা উঠলেই দেখছি অনেকেই লিখছে, ছবি পাঠাও, তারপরে শাড়ির যখন ছবি পাঠাচ্ছি এটা এটা রেখে দাও আমার জন্য, এই ধরনের মানে খুব ভালো লাগছে এই জিনিসটা যে এত রেসপন্স। প্রথম দিন তো একদম প্রতিটা বেলাতে বেলাতেই খুব লোকজন, কালকেও খুব লোকজন। তা আজকে সকাল থেকে মানে আমি তো চলে এসেছি বাসায়, তো তখন দেখলাম যে ফোন আসছে যে আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট এসছেন, তো এটা মানে ভালো লাগছে যে খুব জমজমাট একটা ভাবে চলছে এবং সেটা ভালো, মানুষ ভালোবেসে নিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এটা কততম প্রদর্শনী? এটা আমার মনে হয় আমার 10তম, আমি কাউন্ট করে ঠিক বলতে পারছি না, কারণ আমার অনেকগুলো এক্সিবিশন করেছি। প্রথমে চিটোয়ায় করেছিলাম, বিকাশ একটা প্রতিষ্ঠানে, তারপরে আমার বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আমি তখন আমি চট্টগ্রাম চারুকলা কলেজের লেকচারার ছিলাম সেই সময়, পাশাপাশি এটা শখ করেই করা আমার, তো এটা প্রফেশন হিসেবে নিবো এরকম কোনো চিন্তাভাবনা ছিল না, শখ করেই করতাম। তারপর দ্বিতীয় এক্সিবিশনটা আমার বিয়ের পরেই হয় গুলশানে মঞ্জু আর্ট গ্যালারিতে। তারপরে আমার প্রথম বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে 6 মাস যাওয়ার পরে আমি তো কাজ ছাড়া থাকতে পারতাম না, আমার শাশুড়িকে বললাম যে মা আমি তো পাগল হয়ে যাবো, চাকরি তো যেতে হবে না, কিছু করতে হবে। তারপর মা বললেন যে তুমি একটা এক্সিবিশন করো, আবার আমি বাচ্চাকে আমি রাখছি। তারপর আমার আবার প্রস্তুত শুরু হয়ে গেল,
কাজে এতগুলো এক্সিবিশন করেছেন প্রায় 10টির মত সবগুলো কি শিল্পাঙ্গনে করেছি পোশাক নিয়ে করেছেন সব হ্যাঁ সব প্রথম আমার প্রথম এক্সিবিশন গুলো ছিল শাড়ি শুধু শাড়ি আচ্ছা তারপরে যখন আমার একটা সময় আমার আউটলেট হলো তখন আমার যে ক্লায়েন্টরা ছিল তাদের চাহিদা অনুযায়ী আমাকে অনেক রকম কিছু করতে হয়েছে আর একটা শোরুমকে সাজাতে গিয়েও অনেক আইটেম আবার তখন নিয়ে কাজ করতে হয়েছে তো আমার কাস্টমার ডিমান্ড ছিল তার মানে আর আমি যেহেতু আপনার এই এক্সিবিশনটা তো 31 তারিখ থেকে শুরু হয়েছে তো রোজার মধ্যে যেহেতু শুরু হয়েছে আপনি বলছিলেন রেসপন্স বেশ ভালো পেয়েছেন এটা কিন্তু সচরাচর দেখা যায় না যে রোজার মধ্যে এক্সিবিশন হলে সেটা দর্শকরা খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয় আর কি তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে আপনার কোন কাজগুলো বা কাজের কোন ধরনগুলো দর্শকদেরকে যারা এসেছে দেখতে তাদেরকে আকৃষ্ট করেছে যেহেতু আমার আজ এই বছর কিন্তু আমার 25 বছর পূর্ণ হলো তো আমাকে জানে সবাই আর যারা নতুন করে জানছে তারাও খুব উৎসাহ নিয়ে আসছে কারণ আমি মেনলি হ্যান্ডপেন্টকে প্রাধান্য দিয়ে কাজ করি যেহেতু আমি চারুকলার ছাত্রী ছিলাম চারুকলার টিচার ছিলাম এক সময় তারপরে আমি একটা সময় চিন্তা করলাম চারুকলা যেহেতু আমার পড়াশোনা হাতের কাছে তো সবাই করতে পারে না তো আমি শাড়ি কিনতে হ্যান্ডপেন্ট নিয়ে তারপরে একটা সময় অনেক বেশি কাজ শুরু করি আচ্ছা তো তখন থেকে আমার এত রেসপন্স ছিল এবং আমার দোকানের কাস্টমাররাও খুব মানে খুশি হয়ে নিয়ে যেতেন পছন্দ করতেন আমি আমার একটা জিনিস ছিল যে শুরু থেকে আমি কোয়ালিটি মেনটেন করব মানসম্পন্ন কাজ ছাড়া আমি কখনো শোরুমে কাজ রাখবো না এটাই ছিল আমার প্রথম একটা চেষ্টা তো এই জন্য কাস্টমাররা খুব পছন্দ করতেন আর সব ভালোবেসেই নিয়ে যেতেন এবং সেই কাস্টমাররা তো আছেই এখন নতুন নতুন আরও কাস্টমার তৈরি হয়েছে আর ফেসবুকের কারণে যখন আমি দেই তখন সবাই রেসপন্স করতে থাকে আমি আসবো অবশ্যই ওপেনিং এর দিন কারা কারা ছিলেন আচ্ছা আমি কিন্তু আমার গত বছরও হয়েছিল তখন আমি একটা আনুষ্ঠানিকভাবে ওপেনিংটা করেছিলাম আচ্ছা কিন্তু এবছর আমি যেহেতু রমজানের মধ্যে আসলে আমাদের গ্যালারিটা এমনভাবে প্রদর্শনে চলছিল তা আমি বুঝে উঠতে পারছিলাম না আমি আদৌ কোনো স্পেস পাবো কি না আসলে বুকিং খুব ছিল তারপরে শেষে যখন দেখলাম রমজানে একটা বুকিং ক্যান্সেল করলো ওরা পরে করবে তখনই আমি আসলে উদ্যোগটা নিলাম যে না আমি তাহলে আমার এক্সিবিশনটা করে ফেলি তো সেইভাবেই আমার হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিলাম আবার যে না করি কারণ আমার এই বছর যেহেতু 25 বছর পূর্ণ হয়েছে আমার ইচ্ছে ছিল শেষের দিকে হয়তো আমি একটা উৎসবের মতো করব আচ্ছা 25 বছর আমি পালন করব তো এটা আমি আছে আমার সামনে ইচ্ছেটা আর এখন যেহেতু একটা সময় আমার সুযোগ হয়ে গেল চিন্তা করুন রমজানটা খালি যাবে কেন আমার তো রেগুলার পোশাক আছেই আর কাস্টমার চায় সবাই সবাই রেগুলার ফোন করে তো ওটা একটা এক্সিবিশন করলে সহজ হয় সবার আসতে এবং নিতে দেখে কারণ বাসায় তো ওইভাবে খুলে দেখানো যায় না অতটা অতটা শাড়ি খুলে খুলে দেখানো একটা এক্সিবিশন হলে হয় কি সব তো এক্সিবিট করাই থাকে কারো পছন্দ করে নিতেও সুবিধা হয় নানান রকম শাড়ি শুধুমাত্র শাড়ি আছে না আমার এখানে শাড়ি আছে নানান রকমেরই আমি আমি সিল্ক থেকে শুরু করে মাসলিন তারপরে ইন্ডি কটন কটন তারপর আমার আরেকটা আছে হাফ সিল্ক এগুলোর মধ্যে আমার হ্যান্ড পেইন্টটাও করি জি আবার এন্টি কটনের মধ্যে ব্লক এমব্রয়ডারি মিক্স করে কাজ করি আচ্ছা তো আবার অন্যান্য শাড়িও আছে ব্লকের শাড়িও আছে তারপর তার সাথে মিক্স করে একটু হ্যান্ড পেইন্ট আঁচলে একটু হ্যান্ড পেইন্ট করলাম হয়তো বাকিটা ব্লক এভাবে নানানভাবে আসলে আমি সবসময় এক্সপেরিমেন্ট করে এসেছি মোট কতগুলি কাজ আছে এই আপনার এক্সিবিশনে এখানে অনেক কাজ আছে শাড়ি 100-এর উপরে শাড়ি আছে আচ্ছা আগে আমি 100টা শাড়ি করতাম 100টা ডিজাইন নিয়ে একটা সময় আমি এইভাবেই এক্সিবিশন করেছি তো শুরু থেকে আমার সবসময় 100টা শাড়ি নিয়ে করতাম 100টা ডিজাইন থাকতো জি খুব কঠিন বিষয় ছিল কিন্তু তখন এসে যেত তো এতগুলো শাড়ি ডিজাইন করতে মানে এটা তো আর্ট ওয়ার্ক অবভিয়াসলি আপনার জন্য আমার কাছে মনে হয় যে এক একটি শাড়ি এক একটি ক্যানভাসের মতো যেটা বলি হ্যাঁ তো এই ক্যানভাসগুলো পেইন্ট করার জন্য আপনার কতদিন সময় লেগেছে বা এক্সিবিশনের জন্য প্রিপারেশন কতদিন আগে থেকে শুরু করেছেন সারা বছর ধরে চলতে থাকে কাজ তো করতেই হয় ফাঁকা ফাঁকা কাজ করতেই থাকি তারপরে আমাকে হেল্প করার জন্য আমার ছাত্র আছে একজন ও করে আমাকে হেল্প করে তো এইভাবে কাজ যখন জমে যায় তখন এখন এভাবে করছে আগে তো শোরুমের জন্য কাগজ তুলে আমাদের রেগুলার কাজ শোরুমে উঠতো নতুন নতুন কাজ এখন যেহেতু এক্সিবিশনের চিন্তাটা করে ফেলেছি যে এখন এক্সিবিশনই করব তো এখন সারা বছর ধরে কাজগুলো জমাতে থাকি তারপরে বছরে এবার যেহেতু আমাদের নববর্ষ আছে আবার এই দুটো উৎসব পরপরই শাড়ি এবং হ্যান্ড পেইন্টিং এই জিনিসটা কিন্তু এই সময় যতটা পপুলার এটা একটা সময় কিন্তু এত বেশি পপুলার ছিল না আপনার মাথায় কবে থেকে বা কিভাবে এই বিষয়টি কাজ করে এটা আমি তো শুরু করি আমার
শুরুটা হয় 1998 সালে, তখন ব্লকের প্রচন্ড ডিমান্ড এবং আমার ব্লকের কাজ, মানে আমি তখন 52টা শাড়ি নিয়ে এক্সিবিশন করেছিলাম, 52টা শাড়ি আমার সেল হয়ে গেছিল। তো আমার মানে এখনো আমি সবাইকে বলি যে আমার মাথায় ছিল না যে নিজের জন্য একটা শাড়ি রাখতে হবে বা আমার মার জন্য একটা শাড়ি রাখতে হবে। মানুষ এত আগ্রহ নিয়ে এসছে এবং নিচ্ছে, আমি না কাউকে ফিরিয়ে দেইনি, মানে নিয়ে যাক, হ্যাঁ একটা আনন্দ পাচ্ছিলাম। তো ওইভাবে আমার কিন্তু সব একটা শাড়িও ছিল না, নিজের জন্য একটা রাখা ছিল না। তো এটাই একটা আনন্দ ছিল। তারপরে আমার যখন সেগুলোকে ব্লকের ছিল, তখন ব্লক আমি শুরুটাই করি ব্লক, এবং বেশিরভাগই সিল্ক শাড়ি ছিল। আচ্ছা, আমি সিল্ক শাড়ির সিল্ক শাড়ি নিয়ে প্রথম কাজ করি। হ্যাঁ, তো ভীষণ ডিমান্ড ছিল। তারপর পরে পরে এক্সিবিশনে আমি কিছু তাঁত শাড়ি ইয়ে করি, অ্যাড করি। আর আমার পাঁচ ধরনের শাড়ি সবসময় ছিল সেই সময়। একটা কুমিল্লা একটা তাঁত সিল্ক বেরিয়েছিল, খুব সুন্দর কম্বিনেশন ছিল ওগুলো ডাই করা। তো ওই শাড়িগুলো তো এত ফুটতো ব্লকের কাজগুলো। তো ওই যে একটা আমার আমার তখন কলেজে তখন চাকরি করি, আমার কলিগরা সবাই আর্টিস্ট, তো আমি কাজ করেই করতাম কি নিয়ে যেতাম কলিগদের দেখানোর জন্য। তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেন, তো বলতো শারমিন তুমি এটা কিন্তু ছেড়ো না, তোমার কম্বিনেশন এত ভালো আর তোমার রং এত পাকা, শাড়ি ছিঁড়ে যাবে তোমার রং উঠবে না। এই যে জিনিসগুলো আমাকে ইন্সপায়ার করেছে ওনারা সবসময়। তারপর ফ্যামিলি থেকে তো ছিলই, আমার মা বাবা সবসময় আমার উৎসাহ দিয়ে গেছেন, আর কলিগরা যেহেতু আর্টিস্ট, ওনাদের যে কালার কম্বিনেশনগুলো ওনারা চট করে বুঝতে পারতেন, বলতে পারতেন। হ্যাঁ, আবার কোথাও চেঞ্জ করা থাকলে সেটা আমাকে বলতেন যে শারমিন এই জায়গাটা এইভাবে করে দেখতে হতো, তাদের কমেন্টসগুলো আপনি ফিডব্যাক হিসেবে নিতেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে আপনি তো ড্রয়িং অ্যান্ড পেইন্টিং এর স্টুডেন্ট ছিলেন, সুতরাং এই হ্যান্ড পেইন্টিং বিষয়টা আপনার মধ্যে কিন্তু ছিল। হ্যাঁ, কিন্তু আলাদাভাবে কি কোথাও শিখতে হয়েছিল? না না না, শিখতে হয়নি। ওই যে চারুকলার ব্যাকগ্রাউন্ডটাই আমার যে শিক্ষাটা, আর আমরা চিরা ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের যে সেশন জট ছিল অনেকটা বছর, 7 বছর, আমাদের যে চারুকলার যে শিক্ষাটা ছিল আমাদের বেসিক ইয়েটা তো ওখান থেকেই এসে গেছে। হ্যাঁ, আমার কোনো কম্পোজিশন করতে, কালার কম্বিনেশন করতে আমার কখনো সমস্যা হয়নি। আমি একটা শাড়িকে মেলে ধরে আমি তাকিয়ে থাকতাম, শাড়িটা কী চায়, ওই শাড়িটা কী ডিমান্ড করে, আমি ওটাই সবসময় তাকিয়ে তাকিয়ে চিন্তা করতাম। শাড়ি বলে দিত যে আমাকে এটা দাও ওটা দাও। হ্যাঁ, তারপরে যখন শুরু করতাম ডিমান্ডটা বুঝতে পারতেন আপনি, তো আমাদের ক্যানভাসে যখন আমরা ছবি আঁকি তখনও তাই হয়। হ্যাঁ, একটা সময় কিন্তু ছবি আঁকতে আঁকতে ক্যানভাসে আমাদের বলতে থাকে এই জায়গাটা এই কালার দাও, হ্যাঁ এই জায়গাটা রং এইটুকুন দাও, এই জায়গাটা বা একটু। মূলত কোন বিষয়বস্তুগুলোকে আপনার এই হ্যান্ড পেইন্টিং এর মাধ্যমে শাড়িতে ফুটিয়ে তোলা হয় বেশি? আমি শুরু করেছিলাম প্রথমে 2001 সালে যে আমার এক্সিবিশনটা হয়, 2001 সালে আমার যে প্রস্তুতিটা হয়, 2002 সালে আমার এক্সিবিশনটা হয়। তো সেই সময় আমি কিন্তু কিছু ফোক মোটিভ নিয়েই কাজ শুরু করি। তো একটা সময় দেখলাম সবাই, সে সময় এখন কিন্তু না, সে সময় কিন্তু অনেকে যে মাছ বা আমি পাখি এগুলো ব্যবহার করছি, সেগুলোকে অনেক সময় অনেকে একটু অ্যাভয়েড করতো যে এটা না, একটু অন্যরকম দেখাও। হ্যাঁ, তো বুঝতে পারতাম যে অনেকের মনের মধ্যে এগুলো আসতো যে আমি মানে প্রাণী আছে এরকম কিছু পরবো না, বা প্রজাপতি, হ্যাঁ ঘোড়া, অনেক সময় এগুলো ইউজ করেছি। তারপরে তখন দেখলাম যে ফোক মোটিভের মধ্যেই আমি ফ্লোরালটাকে নিয়ে নিলাম, যে ফুল লতা পাতা দিয়ে কাজ করি, কিছু লাইন লাইন ড্রয়িং এর কিছু কাজ করতাম আমি, লাইনের কাজ দিয়ে ওগুলো খুব ডিমান্ড ছিল। তারপরে একটা সময় ফ্লোরালে চলে যায় আসলে এই কারণে, কিন্তু এখন আবার ভাবছি এখন কিন্তু আবার চেঞ্জ হয়েছে, এখন কিন্তু পাখি পড়ছে। হ্যাঁ, এই জেনারেশন কিন্তু খুব বেশি আমি দেখছি পাখি বা কোনো বিভিন্ন মোটিভের দেখা যায়, ওগুলো কিন্তু এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং পড়ছে, ভালোও লাগছে দেখতে। তো আমারও সেই চিন্তাভাবনাটা আছে যে সামনে আমি আবার আগের ওটাতে ফিরে যাব, কারণ আমার খুব নিজের কাছেও ভালো লাগে, আমাদের দেশেও আসলে এক্সপেরিমেন্টাল কাজ করতে সবারই ভালো লাগার কথা। আচ্ছা, আপনার এই ট্যাগলাইনটা যেটা, সেটা হচ্ছে তুলিতে সুচিতে রং মাধুর্যে নন্দিত পোশাকে মেতে উঠি উৎসবের আনন্দে, এটার পেছনে বিশেষত্বটা কি? এটার পেছনে বিষয়টা তো খুবই সহজ, যেহেতু দুটো উৎসব সামনে আর আমি কাজ করি তো তুলিতে রং দিয়ে, রূপ মাধুর্য ছাড়া তো হবেই না। হ্যাঁ, আর নন্দিত হতেই হবে, পোশাক যদি নন্দিত না হয় সেটা তো মানুষের অ্যাকসেপ্টেবল হবে না, একদম সবকিছুকে মাথায় রেখে এই একটা স্লোগানের মতোই। আচ্ছা, আপনি তো একজন ফ্যাশন ডিজাইনার, কখনো এমন হয়েছে যে নির্দিষ্ট কোনো কালারের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করেছে এবং ওই কালারটা নিয়েই বারবার কাজ করা হচ্ছে? হ্যাঁ, এটা এক সময় আমি খুব সুদিন কালারগুলো নিয়ে কাজ করতাম। হ্যাঁ, তো
ওটা খুব সফট কালার, এই ধরনের কালারগুলো ছিল। একটা সময় কেউ কেউ বললো যে শারমিন তুমি তোমার পছন্দে কাজ করলে হবে না, কালার ট্রেন্ড ফলো করে কাজ করতে হবে। তুমি যেহেতু এখন বিক্রি করছো বা তোমার অনেক ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে, ক্লায়েন্টদের কথা মাথায় রেখে তোমাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে তোমাকে সব রং নিয়ে কাজ করতে হবে। তো ওটা আমার মানে বেরিয়ে আসতে কষ্ট হয়েছে, কিন্তু আমি করেছি। হ্যাঁ, যেহেতু আসলে ওই যে কালার কম্বিনেশনটা আমার খুব ভালো হতো, আমি খুব বুঝতে পারতাম যে কোন কালার পাশে কোন কালারটা যাবে। আর ব্লকের যখন ইউজ করতাম, ব্লকের কোন ব্লকটার সাথে কোন ব্লকটা যাবে, বা একটা জিওমেট্রিক্যাল ফর্মের বা অর্গানিক ফর্মে, হ্যাঁ, কীভাবে আমি ওটাকে অর্গানাইজ করবো, হ্যাঁ, এটা আমি খুব সহজে আমি কিন্তু বুঝতে পারতাম। এই কারণে হয়তো বা আমার শাড়ি সবাই খুব পছন্দ করতো। পাশাপাশি শখ করে করা আসলে, আমরা কিন্তু ছোটবেলা থেকে, আমার আম্মা যেহেতু খুব গুণী ছিলেন আর আমার নানিও খুব হাতের কাজ করতেন, সব ওই যে তখনকার দিনের লিখে লিখে সব বাঁধাই করে রাখতেন ফুল দিয়ে, তারপরে হ্যাঁ হ্যাঁ খুব ক্যালিগ্রাফিগুলো ছিল আমার নানির বাসায়, কিন্তু সব এরকম বাঁধানো থাকতো। আবার আমাদের ঈদের কাপড় সব তো আম্মা সেলাই করতেন, আবার আম্মা আমাদেরকে তিন বোনকে শিখিয়েছেন। আমি ক্লাস সেভেন থেকে কিন্তু কাপড় আমি কাটিং করতে জানি, সেলাই করতে জানি। হ্যাঁ, তো নিজেদের পোশাকের ডিজাইন কিন্তু আমরা নিজেরা করতাম। হ্যাঁ, আম্মার কাছ থেকেও শিখেছি। আবার ছবি আঁকার বিষয়টাও আম্মাই কিন্তু আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। আমরা যখন বের হতাম কখনো হয়তো বা সূর্য ডোবার সময়, আম্মা বলতো দেখো আকাশের রঙগুলো কেমন সুন্দর, এই রঙগুলো দেখো তো, এগুলো এইভাবে ছবি আঁকতে পারবে কিনা। এই যে ভেতরের মধ্যে ঢুকিয়ে দেয়া নেচার থেকে কীভাবে নিব রঙগুলো, এটা কিন্তু আমার মার অবদান অনেক বেশি। সামনের দিনগুলোতে কি পরিকল্পনা আছে, কি কাজ করতে চাচ্ছেন, এক্সিবিশন আবার পরে কবে করার পরিকল্পনা আছে? এই যে সামনে যেটা আমার 25 বছর পূর্তিটা আমার করার ইচ্ছা আছে। আর প্রতি বছরই আমি যেহেতু এই গ্যালারির যেটা আমরা করেছি আমার শ্বশুরের নামে, শফিউদ্দিন শিল্পালয়, এখানে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে আমার শ্বশুরের নামে শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ স্মৃতি সংগ্রহশালা, আরেকটা হচ্ছে প্রিন্ট মেকিং স্টুডিও ওনার নামে, আরেকটা হচ্ছে শফিউদ্দিন শিল্পালয়, তিনটা পার্ট। তো এই শফিউদ্দিন শিল্পালয়ে এক্সিবিশন আমাদের রেগুলার চলতে থাকে। তো ওটার ফাঁকেই আমাকে মানে আমি বেছে নিয়েছি রমজান, আমার গতবার রমজানের আগে শুরু করেছিলাম। রমজান আগে শুরু করলে যেটা হয় মানুষের জন্য কষ্টটা কম হয়, কারণ রোজা তো শুরু হয়ে গেলে ইফতারের বিষয় থাকে, সেরির বিষয় থাকে। তো এবছর যেহেতু আমাদের খুব বুকিং ছিল, আমি খালি পাইনি, তো আমাকে রমজানেই শুরু করতে হলো আর কি। তো আমার ইচ্ছা আছে সামনে আমি শুধু হ্যান্ড পেন্ট নিয়ে কাজ করব। এখন যেরকম আমার এমব্রয়ডারি আছে, মিক্সড আছে, শোরুমের জন্য আমাকে অনেক রকমের কাজ করতে হয়েছে, হ্যান্ড পেন্টটাকে প্রাধান্য দিয়ে করলো, তার পাশাপাশি এমব্রয়ডারিরও আমার মানটা অনেক ভালো ছিল, অনেক ডিমান্ড ছিল। তারপর এখন যেটা আমার ইচ্ছে ওখানকার আমি আবার নির্বাহী পরিচালক, সে কারণে আমি ওখানেও আমার একটা ব্যস্ততা আছে, সংসার একটা সামাল দিতে হয়, আবার হচ্ছে ওখানে ব্যস্ততা প্লাস আমার সব শৈল্পিক ক্রাফট সবগুলি আমার সন্তানের মতো, তো সবগুলোকে লালন পালন করতে হচ্ছে, অনেক চাপ পড়ে যায় ওই প্রেশারটা। এখন যেটা হয় আমি স্ট্রেসটা নিতে একটু কষ্ট হয়, তারপর কষ্ট করে আমি করি, করার মধ্যে একটা আনন্দ আছে। তো ইনশাল্লাহ করে যাব। আর সামনে তো বললাম যে হ্যান্ড পেইন্ট নিয়ে আমার চমৎকার করে কথাগুলো বললেন এবং এক্সিবিশনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ। এনটিভি সকল দর্শক শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajdupure@ntvpt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।